আসি মনিটেক বিডিএর পক্ষ থেকে আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তার মানে অন্য একটি ব্যাকগ্রাউন্ড এনে আপনি ভিডিওর মধ্যে বসাবেন কিভাবে এই যে দেখুন একটি ভিডিও এই যে দেখুন একটি ভিডিও তো দুইটি ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলেছি কিভাবে সেই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন সেটি দেখাবো এই ভিডিওতে তাই বলতে চাই দেখতে থাকুন পুরো ভিডিওটি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে দিন এবং সাথে বেল আইকনটিতে একটা ক্লিক করে দিন কথা হবে টু ইনট্রো ফর বন্ধুরা ভিডিও থেকে গ্রিন স্ক্রিনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে অবশ্যই গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আপনি একটি ভিডিও করবেন তারপরে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন যে কোনো ভিডিও হোক বা ছবি সেগুলোর ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন খুবই সহজে মোবাইলের মাধ্যমে এবং কাইন মাস্টারের মাধ্যমে এবার কথা না বলে সরাসরি আমি কাইন মাস্টারে ক্লিক করতেছি তো কাইন মাস্টারে ক্লিক করলাম যাদের ডাউনলোড করা নেই অবশ্যই অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নেবেন এবার ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসলো আসার পরে উপরের দিকে দেখেন যে মিডিয়া লেখা আছে এখানে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ড কোনো ছবি বা কোনো ভিডিও যে কোনো কিছু আপনি দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনি ভিডিও নিতে পারেন ছবি নিতে পারেন এবার আমি যে কাজটি করব একটি ভিডিও নেব আমি একটি ভিডিও করে রেখেছি সেটি নেব তো ক্যামেরাতে আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখুন ভিডিওটি এটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আসছে এবার ডান দিকে দেখেন যে টিক চিহ্ন আছে এখানে ক্লিক দিয়ে দেবেন এখানে আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এরকম আসলো তারপর এই যে নিচের দিকে দেখেন যে প্লে বাটন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর প্লে হচ্ছে এবার আপনি অফ করে দিতে পারেন এবং দেখে নিতে পারেন যে কোথা থেকে আপনার ভিডিওটি শুরু বা কোথা থেকে রাখবেন সেগুলো বিস্তারিত দেখে নিতে পারেন তো দেখুন এই যে দেখুন যে কোথা থেকে আমি শুরু করছি তো এখান থেকে শুরু করছি আমি এখান থেকে যেহেতু শুরু করছি এখান থেকে শুরু করছি এভাবে আপনি টেনে এদিকে নিতে পারেন এদিকে নিতে পারেন তো ভিডিও কীভাবে কাটতে হয় অন্য একটি ভিডিওতে আমি দেখিয়েছি সেটি দেখে নেবেন তো এভাবে রাখবেন রাখার পর এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে উপরের দিকে দেখেন যে কেসি বা সিজর চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ট্রিম টু লেফট এখানে দিয়ে আমি কেটে দিলাম যেহেতু আমি ভিডিওটি এখান থেকে রাখবো তারপর এই যে উপরের দিকে ডান দিকে টিক চিহ্ন আছে এখানে ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এবার লেয়ারে যাবেন এই যে দেখেন লেয়ার লেখা এখানে ক্লিক করবেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর উপরের দিকে দেখেন যে মিডিয়া লেখা আছে এই মিডিয়াতে ক্লিক করবেন এই মিডিয়াতে ক্লিক করার পর আপনি গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে যে ভিডিওটি করেছিলেন সেটি নিয়ে আসবেন তো আমি একটি ভিডিও ডাউনলোড করে রেখেছি যেহেতু আমার গ্রিন স্ক্রিনের কোনো ভিডিও নেই এই মুহূর্তে তো ডাউনলোডে এখানে আসে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই ভিডিওটি আমি সিলেক্ট করে দিতেছি সিলেক্ট করে দিলাম যেহেতু ইনক্লুডিং ওয়ার্নিং দেখাচ্ছে এবার আমি ওকে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম আসলো এরকম আসার পরে যেহেতু এটি ইউটিউব থেকে নিয়েছি সেহেতু দেখেন এরকম দেখাচ্ছে তো আমি দেখব যে ভিডিওটি কোথা থেকে শুরু হয়েছে তার মানে লোকজন কোথা থেকে আছে সেটি দেখতে হবে তো দেখুন যে এখানে থেকে কিন্তু শুরু হচ্ছে তো আমি এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এই যে দেখুন যে কেসি চিহ্ন আছে এখানে আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর ট্রিম টু লেফট তার মানে লেফট থেকে আমি বাদ করে দেব এবার যে কাজটি করবেন এটির উপরে ধরবেন আপনারা ধরে এভাবে আপনারা টেনে এদিকে দেখেন এদিকে সমান করে দিবেন সমান করে দেওয়ার পরে আপনারা ভিডিওটি এভাবে আপনারা এ পাশে যাবেন এ পাশে যাওয়ার পর এই যে দেখেন যে গ্রিন স্ক্রিনের যে ভিডিওটি নিলেন নিচের দিকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন যে এখানে একটি লুকের মতো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখেন ক্রোমা কি এটি এই যে অ্যানাবল এখানে ক্লিক দিয়ে আপনি অ্যানাবল করে দেবেন অ্যানাবল করার পর এই যে ডান দিকে দেখেন যে টিক চিহ্ন আছে এখানে টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর এরকম আসবে এবার কিন্তু কমপ্লিট হয়নি এই যে দেখুন তার মানে এখানে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে যে কমপ্লিট হয়নি তো আপনি এভাবে বন্ধ করে দিতে পারেন বন্ধ করে তারপরে যে কাজটি করবেন আপনারা আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন যে কেসির ডান পাশে অর্থাৎ মাঝখানে যে চিহ্নটি আছে এটিতে আপনারা ক্লিক করবেন এই যে ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পর এই যে দেখুন এখানে বিভিন্ন কিছু অপশন আছে তার মানে এটি হলো এই যে দেখুন ফুল স্ক্রিনে প্লে হবে যদি আপনারা ফুল স্ক্রিন করতে চান ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি থাকে তাহলে আপনারা এটি করে দেবেন আর যদি আপনারা এই যে দেখেন বাম পাশে দিতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন ডান পাশে দিলে এখানে তারপরে এখানে এখানে আপনারা দেখে নেবেন যে কোথায় আপনারা বসাবেন তো আমি এখানে ক্লিক দিয়ে দিলাম
ক্লিক দেওয়ার পর এবার টিক এখানে দিয়ে দেখবো যে ঠিক মতো প্লে হচ্ছে নাকি। তো দেখুন এই যে দেখুন লোকজন কিন্তু ভেতরে থেকে আসছে, তার মানে এটি কমপ্লিট হয়নি। তো আমি এটি বন্ধ করে দিলাম, বন্ধ করে আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখুন যেহেতু লোকগুলো ভেতরে থেকে আসে সেহেতু আমি একটু এদিকে সাইড করে দিব যাতে লোক কেটে গেছে সেগুলো বোঝা না যায়। তো আপনারা ভালো করে নেবেন, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এভাবে দেখাচ্ছি। তো এটি যদি ছোটো বড়ো থাকে তাহলে আপনারা এভাবে জুম করে নিতে পারেন, এই যে স্ক্রিনে জুম আউট বা জুম ইন করে নিতে পারেন। তো দেখুন এবার আমি এখানে টিক দিয়ে দিলাম, টিক দেওয়ার পর এবার প্লে করে দেখি কেমন হয়। এই যে দেখুন এবার কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই অবশ্যই ভালো করে বানাবেন। এই যে দেখুন অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার যে কাজটি করবেন, এবার ধরেন যে একটি ছবি, তো এখানে আমি একটি ছবি বসাবো, তাই মিডিয়াতে ক্লিক করলাম। এখানে মিডিয়াতে ক্লিক করার পর একটি ছবি নিয়ে আসবো। তো এই যে দেখুন এখানে একটি ছবি আছে, তো এই ছবিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর টিক টিকে দিয়ে দিলাম। টিকে দেওয়ার পর এই ছবিতে আমি এভাবে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ধরে এভাবে টানলে অবশ্যই এটার ডিউরেশন অনেক বেড়ে যাবে। তো দেখুন যে অনেক বেড়ে গেল। তো এবার যে কাজটি করবো, এবার উপরের দিকে দেখেন যে টিক চিহ্ন আছে, এখানে ক্লিক দিয়ে দেবেন। এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর যদি প্লে করি তো দেখুন এই যে প্লে হচ্ছে। এই যে দেখুন এবার এখানে ক্লিক দিয়ে আমি অফ করলাম। অফ করার পর এখানে আমি আবার ক্লিক দিলাম। ক্লিক দিলাম যেহেতু এটি ছবি ফুল স্ক্রিনে দেখাচ্ছে না, সেহেতু আমি এভাবে করে দিতে পারি। এই দেখুন এবার স্ক্রিনের মাঝখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, তো এভাবে কিন্তু আপনারা গ্রিন স্ক্রিনের কাজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে লুকগুলোর পাশ দিয়ে কিন্তু কিছুটা গ্রিন বোঝা যাচ্ছে। যেহেতু এই ছবিগুলো বা এই ভিডিওতে গ্রিন স্ক্রিনের কাজ করা হয়েছে সফটওয়্যারের মাধ্যমে, সেহেতু এখানে গ্রিন দেখাচ্ছে। আপনারা যদি আসলে একটি গ্রিন স্ক্রিন আছে এরকম স্ক্রিনের সামনে ভিডিও করেন তাহলে কিন্তু এরকম দেখাবে না, তখন একদম ক্লিয়ার দেখাবে। কিন্তু সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই সুন্দর লাইট থাকতে হবে, তার মানে ভালো মানের লাইট থাকতে হবে, কম লাইট থাকলে কিন্তু হবে না। তো এভাবে আপনারা গ্রিন স্ক্রিনের কাজ করবেন। কাজ করার পর আপনারা এই যে দেখুন যে শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে থেকে আপনারা ফুল HD, HD, HD এখান থেকে করে নেবেন। তো ফুল HD বা HD এগুলো করে নিতে পারেন। তারপরে এখানে থেকে আপনারা ফ্রেম রেট সিলেক্ট করে নেবেন, তো সিনেমা থাকলে সিনেমা বা অন্য কিছু থাকলে অন্য কিছু। তারপরে আপনারা এখান থেকে রেজুলেশনটা হাই করে নিতে পারেন, লো করে নিতে পারেন, মিডিয়াম করে নিতে পারেন। তো আমি হাই করে দিলাম। তারপরে এক্সপোর্ট, এক্সপোর্টে যাওয়ার পরেই কিন্তু কাজ শেষ। এবার যদি এটা এক্সপোর্ট করি তাহলে কিন্তু এটা এরকমই দেখাবে। যেহেতু আমি ভিডিওটি ভালোভাবে এডিট করিনি সেহেতু এরকম দেখাচ্ছে। আপনারা যদি ভালোভাবে এডিট করেন, অনেকটা সময় নিয়ে এডিট করেন তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। এই যে দেখুন কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে গেল, এবার এটি কিন্তু গ্যালারিতে আছে। তো এবার আমি এখান থেকে প্লে করে দেখবো যে এটা কেমন হয়েছে। তো এবার ভিডিও প্লে এখানেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। যেহেতু পরবর্তীতে আমি মাঝখানে করে দিচ্ছি সেহেতু মাঝখানে দেখাচ্ছে। তো দেখুন এই যে দেখুন অনেকটা সুন্দর দেখাচ্ছে। এই যে দেখুন পেছনে ছবি আছে, তারপরে কিন্তু প্লে হয়েছে। এই যে দেখুন আপনারা চাইলে কিন্তু এভাবে একটি লুককে দুইটি করতে পারেন বা আরও করতে পারেন। সেগুলো কিন্তু আপনারা গ্রিন স্ক্রিন দিয়ে কেটে কেটে যতগুলো বানাবেন ঠিক ততগুলোই হবে। এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, খারাপ লাগলে ডিসলাইক, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর না বুঝলে কমেন্ট করবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বাই বাই।